চাই উজানির বিশ্বাস হুজুর হজে না যাইয়া যদি ভক্ত মুরিদানের সাথে মক্কা মদিনায় আরাফা মুজদালিফায় যাইয়া যদি দেখা দিতে পারে পাঁচ জায়গায় আমার মদিনার কামলিওয়ালা নবী জিন্দা হায়াতুন নবী আমার নবী উম্মতের সাথে দিদার দিতে পারে কি পারে না এটা লেখছে শরমনার হুজুরে ওমাগো কোন হুজুর কথা কয় না শরমনার আমনে শান্তি নাই রোগীর অভাব নাই আমি জানি শান্তিনের রোগীর অভাব নাই আমিও শান্তিনের সন্তান আমি যেখানে রে হই না কেন নবীর প্রেম অন্তরে আছে মুসলিম বিল আকিলকে বলেছিল এজিদের ভক্তকে খুতবা দাও এজিদের ভক্তকে খুতবা দাও এজিদের ভক্তকে খুতবা দাও মুসলিম বিল আকিল বলছিল নো 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 রাসূল শিক্ষা দিছে নবী না না জি ঈমান বিক্রি করব না কদ্দান দিয়ে দিব কথা বলেন ঠিক কি না করতে পারেন বাই 4 বাই 4 এবার আসেন পৃষ্ঠা নাম্বার হলো এই মাইন করেন না আমরা মুখস্থ কথা কই না মুখস্থ কই না এটা রাস্তা পাইছেন যেন দিন দিয়ে চালাইতেন বি কেয়ারফুল সাবধান পৃষ্ঠা নাম্বার হলো 446 থেকে 47 পৃষ্ঠা নাম্বার কত 46 থেকে এই যে দেখেন এই যে একই সময়ে বিভিন্ন স্থানে দেখেন একই সময়ে বিভিন্ন স্থানে 447 পৃষ্ঠা 46 থেকে 47 কিতাব আছে এটার নাম হইল মাসাইখে সিস্ত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক রাহবর উজানির হযরত কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ জীবন চরিত তথ্য উত্তত্ত্ব প্রদান শাইখ মুবারক করিম রাহিমাহুল্লাহ উজানির ফিসাব এরপর বর্তমান মুহতামিম সংকলন যিনি করছেন মাওলানা মাহবুবে এলাহি আমরা লেখি মাহবুবে রাসুল রাসুলের মোহাব্বতকারী হইলো মাহবুবে এলাহি বাবা রে একটা হইলো কি দেন না কয় দিন ইসলাম কয়নি কয়নি মুজি থেকে কল মদন সরিয়ে দিতে আছে ওই ব্যক্তি ট্যাবলেট খাইছে ওই বাবারে বাদ দিওন ওই প্যারাসিটামল বাবারে ধরছে ছোট্ট ডারি বাবা চিনেন নি এইটারে ধরছে মুজিদের কয় কল মও রাখতাম না অর্থাৎ রাসুল লোকের দুশ্মন জন হয়েছে তাও কত যে কিচ্ছু রাখতো না আল্লাহ কয় আরে তুই রাহুন না কে আমার বন্ধুর সান আমি আল্লাহ আল্লাহ মুকামে নিছি আমার বন্ধুর কুটি কুটি লক্ষ লক্ষ কুটি কুটি বিলিয়ন বিলিয়ন আশেকে রাসুল আছে এই পতাকা উড্ডীয়মান করার জন্য কারবালার জমিনের মতন রক্ত মুবারক দিব তবু রাসুলের শান বিদায় দিব না কথা বলেন ঠিক কি না আমরা আছি না ওই জায়গার মধ্যে লেখছে এই হুজুর ইব্রাহিম কারি ইব্রাহিম শাহ আল্লাহর ওলি কিন্তু আমরা মানি কি আব্বা মানেন না আপনারা উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ উনি কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন তো উনার জীবনীটা লেখছে যে একই সময়ে বিভিন্ন স্থানে একটু কথা খেয়াল করেন উনার ভক্ত মুরিদান হজে গেছে দেখছে হুজুরের খানে কাবা তাওয়াব করতে আছে কি করে একটু জবাব দিন বাবা কি করে তাওয়াব করে তাওয়াবের মধ্যে কথা বলা যায়নি নিষেধ তো চিন্তা করলে এখন কথা বলতাম না পরে কথাটা বলবো গেছে সাফা মারোয়ায় যে হুজুর এনে তাওয়াব করে চিন্তা করলো এনে কথা বলতাম না হুজুর কোন জায়গা আছে ঠিক না লয় ওইখানে যাইয়া হুজুর সাথে কথা বলবো হজ হজ গেছে মুজদালিফা গেছে দে হেন আরাফাতে গেছে দেও হেন মিনার মধ্যে গেছে দেখে হেন কয় জায়গায় দেখলো একে সময়ে ভাত জায়গায় একে সময়ে ভাত জায়গায় কিতাবে এখানে লেখা রাখছে বিশটা নাম্বার সাইয়া নিয়েন লেখছে অথচ হুজুর ওই বছর হজে যায় না এই বছর হুজুর হজে আমার প্রশ্ন হইলো কাউমি অঙ্গনের ভাইদের কাছে মুরব্বী উস্তাদজিদের কাছে আপনাদের ফা আমি মাথায় রাখলাম বয়সে ছোট তবে যে ছাত্র ভাইয়েরা আছেন সকলের কাছে প্রশ্ন ও কমি অঙ্গনের ছাত্র ভাই এই যে জীবনীটা আমার আব্বাই লেখে না সুন্নি জমাতের কোনো আলেমে লেখে না যারা ফিরসাবের মুরিদ তারাই লেখছে কথা কয় না তারা লেখছে একে সময়ে হুজুর বিভিন্ন জায়গায় থাকতে পারে ভক্ত মুরিদানের সামনে দেখা হয়েছে কারো সাথে দেখা হয়েছে খানে কাবার তোয়াব করে কারো সাথে সাফা মারোয়াত দেখা হয়েছে কারো সাথে আরফাতের ময়দানে দেখা হয়েছে কারো সাথে মিনার মধ্যে দেখা হয়েছে আল্লাহু আকবার কইতেন না পাঁচ জায়গায় হুজুরের কাছে দেখা হয়েছে লেখক লেখছে হুজুর এই বছর হজে যায় না তাহলে আমি জানতাম চাই উজানির বিশ্বাস হুজুর হজে না যাইও যদি ভক্ত মুরিদানের সাথে মক্কা মদিনায় আরাফা মুজদালিফায় যাইয়া যদি দেখা দিতে পারে পাঁচ জায়গায় আমার মদিনার কামলিওয়ালা নবী জিন্দা হায়াতুন নবী আমার নবী উম্মতের সাথে দিদার দিতে পারে কি পারে না কার কার বিষয়ে হাত তুলে দেখেন আরে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ গোলাম উলামাদের আগমন শুভেচ্ছা আর স্বাগত পক্ষ থেকে লাল
গোলাপ শুভেচ্ছা আব্দুল কামাল হোসেন আল কাদরি সাহেব বাবা জান রাগ করেন না এইটা গেল একটা মাইন করেন না দেখেন আমরা নবীর নূর মললে আঙ্গরে কয় বেদাত বেদাত নি কোন না বেদাত ও বেদাত বুঝজি এই দেখেন এটা লেখছে শর্মনায়ের হুজুরে ও মাগো কোন হুজুর কথা কয় না শর্মনায় আমরা বা শান্তি নাই রোগীর অভাব নাই আমি জানি শান্তি নাই রোগীর অভাব নাই আমিও শান্তিনার সন্তান আমি যেখানে রে হই না কেন নবীর প্রেম অন্তরে আছে মুসলিম বিল আকিলকে বলেছিল এজিদের ভক্তকে খুতবা দাও এজিদের ভক্তকে খুতবা দাও এজিদের ভক্তকে খুতবা দাও মুসলিম বিল আকিল বলছিল নো 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 রাসূল শিক্ষা দিয়েছে নবী নানাজি ঈমান বিক্রি করব না কদ্দান দিয়ে দিব কথা বলেন ঠিক কি না শর্মনার ফিসা বজুরে লেখছে বইন নাম হইল যুক্তিপূর্ণ ওয়াজ বা মাওলা ফাকের অনুসন্ধান আল্লাহরে তালাশ কথা বুঝেন না এবার আসেন কবরের মধ্যে প্রশ্ন করব নি কথা কয় না যারা যারা মাতেন না বুঝে গেল আপনাকে কবর করতে না করব 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 কেন আল্লাহ এবার আসেন ফেরেশতা আইব নীল চক্ষুওয়ালা কয়টা কি ভাই আপনারা কথা বুঝেন না দুইজন কয়জন এটা আওয়াজ দিন যোগ করে কয়জন দুইজন দুইজন আইব আইয়া জিজ্ঞার করব মান রাব্বুকা তোমার রব কে চিনছেন নি আমন গিতার হুর রব না এটা হলো সৃষ্টিকর্তা আল্লাহ কথা বুঝেন নি এটা হলো আব্দুল রব ও ভাইরা বাবারা এর দিন সম্পর্কে জিজ্ঞাস করব ফিস্টা নাম্বার হলো 9 ফিস্টা কত ফিস্টা 9 ফিস্টা থেকে 10 ফিস্টার মধ্যে হিসাবেন 9 ফিস্টা থেকে 10 ফিস্টা 11 ফিস্টা এইভাবে হিসাবেন ওই 9 ফিস্টার মধ্যে আছে কিতাবের আমার নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করব আর তোমার নবীকে কিতাবে লেখা আছে কি লেখা আছে কিতাবে লেখা আছে কোন কিতাবে এর হাদিস নাই দে দিছে মুখে যে দূর যাইতে পারেন কথা কয় না গা নির্দিষ্ট করা নাই মারফা নাই কোন কিতাবে হাওলা নাই বলছে কিতাবে আছে কি আছে একটু জানি না নাই জানা দরকার আছে নি কিতাবে আছে ওমান নাবিউকা বলার মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ হইতে কি শরীফ হইতে কবর শরীফ হইতে একটি সুরা করিয়া দেওয়া হইবে ও ও ছিদ্র করিয়া দিব বেকুমিনিস কবর ও আছে বেকু গাড়ি কথা কয় না কি গাড়ি বেকু গাড়ি হেন আছে দিছে হান্দাইয়া কবর বেকু গাড়ি আল্লাহ জানে এটা হিরাইতে লইলে কি জানি হয় সুরঙ্গ করো সুইচ কাল হেন কাটব আরে কেতাবে আছে কি আছে গভীর মনোযোগ কাউমি গণের ভাইয়েরা রাগ করেন না মোবাইল নিয়ে নাম্বার নিয়ে ফোন কইরেন আমনের ফিসা বুজুর যদি হজে না যাইয়া পাঁচ জায়গার মধ্যে হাজির কইতে পারে মক্কা মদিনা শরীফের মধ্যে সাফা মারওয়া আরফা মুজদালিফা মিনা আমরা নবীরে বলি হায়াতুন নবী জিন্দা নবী আমরা জিন্দা নবী বললে হাজার নাজার বললে আপনারা ফতুয়া দেন রোজা শরীফ খালি হইয়া যায় তাহলে আমনের হুজুর যে উজানি আছিল ওই বছর যে পাঁচ জায়গায় গেল উজানিটা খালি হয় না এদিন হ্যাঁ হ্যাঁ ও নিজের ডা হইলে কয় বুঝি না চাষি আম্মা ক কি তাবো ক আম্মা আনে ডেকডা কত দেন না কত দানি দিতাম ক বউ ডেকডা এক কত ছিদ্র হইয়া গেছে দিতাম না ক আম্মা হেদিন গান্ডি আমার ডা আনছেন ক ওবে ডা আনলে আনছি আরে ঠিক নি ও তা নিজের ডা হইলে ষোলো আনা আর নিজের ডা হইলে ভরে ডা হইলে ষোলো আনা নিজের ডা হইলে কি এক আনাও না আমার কথা কি রাগ করেন এই আমার কুমিল্লা চান্দিনার ভাইরা আমি আপনাদের ভাই রাগ করেন না কমি ভাই সবাইকে বলি তোমার উস্তাদের যে কিতাবের মধ্যে লেখলো ফিস্টা নাম্বার প্রয়োজনে সাইও এরপর আমারে ধৈর্য এবার এই কিতাবের কি লেখছে কবর মধ্যে সুরাক কইরা দেওয়া হইব ফেরেশতাকে তখন জিজ্ঞাসা করবে দেখেন কথার কামে মিলেনি উত্তরে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে বলো দেখি ওই যে কবরের মধ্যে নূরের ভরসে কিসের ভরসে ওই বিছনারি বইসে রয়েছে লেখছে সুরাক করব সুরাক কইরা নবীর নবীরে দেখাইবো এই জন্য শুরু করছে নাকি মদিনা থেকে দেখাইবো এখন কি কইতে আছে কয় কবরের মধ্যে সুরাক করিয়া দেবে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করিবে ওই যে কবরের মধ্যে নূরের ভর আছে উম্মা আপনি কইলেন হেরা করিয়া দিব তো নবী ছিদ্র দিয়ে আইছে কি দিয়ে আইছে তাহলে আওয়া ঠিক ছিদ্র দিয়ে আইছে হয়তো আহ এবার যখন নূরের ভর আছে যিনি বসা আছেন তিনি কে যারা আল্লাহর হুকুমে তরিকা মতন চলে আছেন ওরে বাবা নবী নূর না তবে যে এই জায়গাটার মধ্যে বসে এই জায়গাটা স্বীকার করছেন নূরের ফরাস কথা বুঝেন না কিসের ফরাস
মুরের ফরাসো বসে রইছে আপনি করলেন সুরুর সুরঙ্গ করছে তাইলে আপনার লেখা ইডে না ওই লোক উই যে দেখা যায় সুরঙ্গ দিয়া বসে রইছে ইনি কে চিনুনি আপনি বললেন সুরঙ্গ করব বা সুরঙ্গ করিয়া দিব সুরঙ্গ করিয়া নবীরে দেখাইব এখন আপনি আবার প্রশ্ন করলেন কিতাবের নয় পৃষ্ঠাত কি ওই যে তোমার কবরও ফরসও বইয়া রইছে উনিকে তাইলে বুঝা গেল নবীর সামনে হাজির আছে কথা বলেন ঠিক কিনা ইডা তিনি স্বীকার করছে নবী হাজির হইয়া গেছে নবী জিন্দা নবী কথা বলে না নবী কোন নবী নবী জিন্দা নবী নবী যখন দুনিয়ার জমিনে ছিল নবী কি কোনো সাহাবি উম্মত তখন মরা গেছে না মরছেনি আব্বা তো মরলে প্রশ্নটা করছে না তো নবী তো তখন দুনিয়ায় না এটা বন্ধ রাখছে দুইটা করে হালিয়ে রাখছে বাকিটা সরকারের ইয়া ওই যে করোনার কারণে স্কুল টিস্কুল খুললে বাইরা করবো এরমনি কোনো হ্যাঁ হিসাব করে কথা বললেন এ ভাইরা বাবারা রাগ করেন না অনুরোধ